নৌকার নির্বাচনী ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ঢাকা। গণিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে কোনো দিন ঘোষণা হবে নির্বাচনী তফসিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে তফসিল ঘোষণার পরপরই শুরু হবে তাদের মনোনয়ন ফরম বিক্রি। এর আগে নিজের মনোনয়ন নিশ্চিত করতে দৌড়ঝাঁপ করছেন আওয়ামী লীগ নেতারা। তবে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা না দেওয়ায় দলটির নেতাদের মনোনয়ন প্রত্যাশার প্রচার চোখে পড়েনি, ফলে আওয়ামী লীগের প্রচারণায় নির্বাচনী আমেজ দেখা গেলেও তা অনেকটাই একতরফা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, বর্তমান সংসদ সদস্য ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রচারণায় আধিক্য দেখা গেছে। রাজধানীর সড়কের পাশের দেওয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার ব্যানার টানিয়ে প্রচারণা করতে দেখা গেছে নেতাদের। এসব পোস্টার ব্যানারে প্রায় সবই আওয়ামী লীগ নেতাদের। এর বাহিরে পোস্টার চোখে পড়েছে জাতীয় পার্টির নেতা হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনের। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় আগামী নির্বাচনে মনোনয়ন পেতে প্রচারণা চালাচ্ছে অনেকে। তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীও পছন্দের প্রার্থীর নামে প্রচারণায় অংশ হিসেবে পোস্টার বিলবোর্ড টানিয়েছেন। আর এইসব বিলবোর্ডে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প এবং উন্নয়ন কাজের চিত্র শোভা পাচ্ছে। আওয়ামী লীগের বাইরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। জনগণের মধ্যে প্রচারণা এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজ তুলে ধরতেই ব্যানার, পোস্টার, বিলবোর্ডের মাধ্যমে এমন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।